সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন নিশ্চয়। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের বাংলাদেশের একটি চলমান সংকট নিয়ে। বর্তমানে এই যে করোনা নামক যে ভাইরাসের আবির্ভাব ঘটেছে, এই সংক্রান্ত দুটি কথা সহকর্মী হিসেবে আপনাদের সাথে শেয়ার করতে চাই। সহকর্মীবৃন্দ, করোনা ভাইরাস আমরা যেভাবেই দেখি না কেন, এটি একটি মারাত্মক ভাইরাস। এবং সব কথার মূল কথা হচ্ছে, এই ভাইরাসের কোনো প্রতিষেধক নেই। আমরা মধ্যম আয়ের দেশ, পৃথিবীর যে সকল বড় বড় রাষ্ট্র আছে তারা এখন ব্যর্থ। এই ভাইরাসের কাছে পৃথিবীর সকল শক্তির পরাজয় ঘটেছে। বর্তমানে আমাদের স্রষ্টার অনুকম্পা, দয়া, অনুগ্রহ ছাড়া এখান থেকে পরিত্রাণ পাওয়ার মনে হয় আর কোনো পথ নাই। আমাদের ব্যক্তিগত জীবন যেমন থমকে গেছে, রাষ্ট্রীয় জীবন স্থবির হয়ে গেছে। স্কুল, কলেজ, অফিস, আদালত সব রুদ্ধ হয়ে গেছে। তাহলে আমাদের অনুভব করা উচিত এই ভাইরাসটি কতটা ভয়াবহ, কতটা মারাত্মক। আমি আমার অনেক সহকর্মীদেরকে বলতে শুনেছি, ও কিছু হবে না, বা এরকম কেউ কেউ বলে যে এটা আমাদের উপরে এখনো প্রভাব ফেলতে পারেনি। আমি তাদেরকে বলবো, আপনি নিজের মাঝে ফিরে আসেন, তাহলেই পুরো পরিবার বেঁচে যাবে। প্রিয় সহকর্মী, আপনি হয়তো এভাবে ভেবে দেখেননি যে আপনি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে যদি আপনার কোনো একটি দুর্ঘটনা ঘটে যায়, তাহলে হয়তো 17 কোটির ক্ষেত্রে আপনার পার্সেন্টেজটা ক্যালকুলেটার আসবে না। আপনার জেলাতেও যদি আমি হিসেব করি যে আপনি ঢাকা জেলায় বাস করেন, ঢাকা জেলায় 1.5 কোটি লোকের বাস, আপনি দুইজন কত পার্সেন্ট, তাহলে হয়তো ক্যালকুলেটার ধরবে না। কিন্তু ভুলে যাবেন না, আপনি আপনার স্ত্রীর কাছে কিন্তু 100%, আপনার সন্তানের কাছে আপনি 100%, আপনার ছেলের কাছে, আপনার মেয়ের কাছে। তার মানে কি, আপনার জীবনের নিশ্চয়তাটা শুধু আপনাকেই দিতে হবে। সুতরাং উচিত প্রথম কর্তব্যই হচ্ছে আমাদের সরকারের নির্দেশ মেনে চলা, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশাবলী মেনে চলা, স্বাস্থ্যবিধি, এগুলো অবশ্যই এখন মেনে চলা সময়ের দাবি। হ্যাঁ, হয়তো আমাদের জীবনের প্রয়োজনে বাইরে যেতে হয়, আমরা অযথা অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করব না। বাজার, ঔষধ, সাংসারিক জিনিসপত্র কিনতে বাইরে গেলেও আমরা যতদূর সম্ভব স্বাস্থ্যবিধি অনুযায়ী, যেমন অটোতে না যাওয়া, গণপরিবহনে না যাওয়া, তারপরে মাস্ক, সম্ভব হলে এখন গ্লাভসও পাওয়া যাচ্ছে, অন টাইম পলিথিনের গ্লাভসও বাজারে দেখলাম বের হয়েছে, একটি 1 টাকা, 1 ডজন 10 টাকা, যেগুলো বিভিন্ন সুইটসের দোকানে বা ফুডসের দোকানগুলোতে আমরা কর্মচারীদের পড়তে দেখি, সেই গ্লাভসগুলো এখন পাওয়া যাচ্ছে। সেগুলো অর্থাৎ প্রোটেকশান নিয়ে জীবন আমার ভাবতে হবে, আমাকে জীবনটা আমার এখান থেকে সুরক্ষা নিশ্চিত করতে হবে আমাকে। রাষ্ট্র নির্দেশনা দিবে হয়তো, কিন্তু রাষ্ট্র পুরোপুরি আপনাকে সুরক্ষা দিবে না, নিজের সুরক্ষাটা নিজেকেই দিতে হবে। বা এভাবে যদি চিন্তা না করেন, আপনার ঘরে হয়তো মন টিকছে না, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন আপনি বাইরে গেলেন, আপনার এই বাইরে যাওয়াটা পুরো পরিবারের জন্য হুমকি, আপনার সন্তানের জন্য হুমকি, বাবার জন্য, মায়ের জন্য, পরিবারের অন্যান্য সদস্যদের জন্য। সুতরাং আমাদের সতর্ক হওয়ার সময় চলে এসেছে। এখন কোনো মতেই এই ভয়াবহ করোনাকে অবহেলা করা যাবে না।
সময় না কাটলে আমি পরামর্শ দিব শিক্ষক হিসেবে পেশাগত দক্ষতাগুলো এখন প্র্যাকটিস করুন, যেমন আপনি ক্লাস মাল্টিমিডিয়ার ক্লাসগুলো ডিজিটাল কন্টেন্টগুলো ডেভেলপ করতে পারেন, আইটি বিষয়ক কিছু অনলাইন প্রশিক্ষণ নিতে পারেন, কিছু বই পড়তে পারেন, আরও ভালো হয় আপনি ধর্মচর্চা করেন বাসায় বসে, ইসলামী বই পড়েন, জীবন গড়ার বই পড়েন, সংসারে আপনি সময় দেন, পরিবারকে সময় দেন, বাচ্চাদের সময় দেন, বৃদ্ধ বাবা মা থাকলে তাদের সাথে গল্প করেন, এবং সর্বোপরি আপনি শিক্ষক হিসেবে একটা গুরুত্ব ভূমিকা পালন করেন। প্রিয় সহকর্মী, আমি আরও একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা জানি আমরা হয়তো এককভাবে এই বিশাল জনগোষ্ঠীর জন্য কিছু করতে পারবো না, আর এখন যেমন ক্রান্তিকাল চলছে আমরা হয়তো বাইরে গিয়েও কোনো কমিউনিটি গঠন করতে পারবো না, তবে আমরা তো ভার্চুয়ালি কিছু করতে পারি, তাই না? পারি না? আমরা ওভার টেলিফোন অনলাইন ভিত্তিক একটা কমিউনিটি গড়ে তুলতে পারি। এখন বিকাশ ওয়ালেট, তারপরে বিভিন্ন রকম যে মোবাইল ব্যাংকিংগুলো আছে, আমরা এর মাধ্যমে যদি ফান্ড কালেকশন করি, আমার বাড়ির আশেপাশে হতদরিদ্র দিন মজুর যাদের একদিন পরিশ্রম না করলে চুলোতে হাঁড়ি জ্বলে না, তাদের জন্য আমরা কিছু করতে পারি। তবে সেটা অবশ্যই হতে হবে ভার্চুয়ালি, ফিজিক্যালি গিয়ে হয়তো করা সম্ভব হবে না। আমরা ভার্চুয়ালি ফান্ড কালেকশন করে আমরা বাড়ির আশেপাশে আপনার সারাউন্ডিং এরিয়াতে যারা বসবাস করে সেই হতদরিদ্র খেটে খাওয়া দিন মজুরদের আমরা সহায়তা করতে পারি, কারণ সরকারের একার পক্ষে সম্ভব নয়। আমরা যদি একটু সরকারের সাথে, স্থানীয় প্রশাসনের সাথে একটু হাতে হাত লাগিয়ে কাজ করি, তাহলে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত প্রতিষ্ঠিত হবে। আমরাই তো বাচ্চাদের পড়াই, দশমিলি কুড়ি কাজ হারি জিতি নাহিলাজ, আমরাই তো বাচ্চাদের পড়াই একতাই বল। সুতরাং সবাই মিলে যদি আমরা সম্মিলিত প্রয়াসে যদি আমরা চেষ্টা করি, তাহলে করোনার বিরুদ্ধে যুদ্ধে আমরা জয়ী হব ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।